والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরামুল হক ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন, কোনো ব্যক্তি যদি নাপাক হয়ে যায়, স্বপ্নদর্শের মাধ্যমে হোক অথবা স্ত্রী সহবাসের মাধ্যমে হোক, এই অবস্থাগুলিতে জিকির করতে পারবে কিনা, মোবাইল থেকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। সম্মানিত ইকরাম ভাই, জিকির করার জন্য কোনো ওযু দরকার নাই। জিকির বলতে যেমন তাসবিহ, তাহলিল, তাকবীর, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজকেও জিকির ধরা হয়। নামাজের জন্য অযু শর্ত, কোরআন তেলাওয়াতের জন্য যদি কোরআন ধরে পড়ে তাহলে অযু শর্ত, তওয়াফের জন্য অযু শর্ত, এটিও জিকির। কিছু কিছু ক্ষেত্রে অযু দরকার, কিছু কিছু ক্ষেত্রে অযু দরকার নেই। যেমন আপনি সুবহান আল্লাহ পড়বেন, রাস্তাতে হাঁটতেছেন, ওই অবস্থায় অযু দরকার নেই, মুখ পবিত্র, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলি অযু ছাড়াও চলবে, অযু অযু থাকলেও চলবে। এমনিভাবে নাপাক অবস্থায় কোনো ব্যক্তি নাপাক হয়েছে স্বপ্নদোষের মাধ্যমে বা স্ত্রীর সহবাসের মাধ্যমে নাপাক হয়েছে, তাহলে আল্লাহর জিকির, আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়া এবং তাসবিহ তাহলিল যেগুলি আছে, আল্লাহর প্রশংসা সহ আল্লাহর হাম প্রশংসা, এগুলো সব মুখ দিয়ে চলতে থাকবে। শুধুমাত্র দুইটার সময় জিকির বন্ধ রাখবে, এক নম্বর টয়লেটে যখন টয়লেট করতেছে তখন, টয়লেট করা অবস্থায়। এমনিভাবে স্ত্রী সহবাসে যখন লিপ্ত হবে তখন দোয়াটা পড়ে নেবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতান আমি মারা যাক্তানা, দোয়া পরে বাকি যখন ওর থেকে ফ্রি হবে তখন আল্লাহর জিকির চলবে। এই অবস্থা আল্লাহর জিকির বন্ধ। এরমভাবে কোরআন তেলাওয়াত যদি মোবাইল থেকে দেখে পড়ে, মোবাইল ধরেও পড়তেছে, এটা তো স্ক্রিনের ভিতরে, স্ক্রিনের উপরে টাচ লাগে না, কোরআন অক্ষরের সাথে এটা কোনো সম্পর্ক নেই, দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারবে, সমস্যা নেই। জিকির 24 ঘন্টাই চলবে, কিছু সময় যেটা উল্লেখ করা হলে সেটা বাদ দিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান ফি যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সিক্ত থাকে আল্লাহর জিকিরে সবসময়। তো আল্লাহর স্মরণ থেকে তো এক মিনিটের জন্য, আসলে এক মুহূর্ত বা এক মিনিটের জন্য তো দূরে থাকা উচিত না, কিন্তু আমরা তো বেগাফেল, আমরা অত্যন্ত মূর্খ, নাদান মানুষ, যাতে আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহ তো আমাদেরকে ভুলে যান নাই, আল্লাহ তো এক সেকেন্ডের জন্য যদি আমাদেরকে ভুলে যেতেন তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছেন, আল্লাহুম্মা রহমাতাক আরজু, হে আল্লাহ তোমার রহমতকে আমি কামনা করছি, ফালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, এক মুহূর্তের জন্য তুমি আমাকে আমার নিজের জন্য ছেড়ে দিও না, আমার নিজের প্রতি ছেড়ে দিও না। সুতরাং আল্লাহর রহমত থেকে এক সেকেন্ডের জন্য মানুষ যদি হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, তাহলে শেষ, ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহকে আমরা ভুলে যাই। যাই হোক, মোট কথা হলো এই জিকির আজগার চলবে, আর কোরআন তেলাওয়াতের এটা একটা বড়ো জিকির, আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতুল জিকির। কোরআন মুখস্থ থাকলে পড়বে, মোবাইল দেখেও পড়বে, সমস্যা নেই, কিন্তু কোরআন ধরা যাবে না, এই একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় অবশ্যই স্মরণ করতে হবে, যে হাদিসটি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যে হাদিসটি আছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, হাদিসটি পাবেন তৃতীয় খণ্ডে 325-এ, ইমাম নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ রওয়াল গরিলের মধ্যে সহি বলেছেন, সহি আবু দাউদের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটি সহি বলে উল্লেখ করছেন 3522-এ। হাদিসটি হলো যে সালাসাতুল্লাহ তাকরবুহুল মালাইকা, লা তাকরবুহুল মালাইকা, যে তিন ব্যক্তির কাছে ফেরেশতা নিকটবর্তী হয় না। একটা হলো জিফাতুল কাফের, কাফের লাশের কাছে ফেরেশতা নিকটবর্তী হয় না। আরেক ব্যক্তি হল আল মুতাদাম্মিখু বিল খালুক, মোতাদাম্মিখু বিল খালুক, যে খালুক মিশ্রিত ব্যক্তি, পুরুষ, ওই পুরুষের কাছে রহমতের ফেরেশতা আসে না। সেটা হলো কি, যে জাফরান মিশ্রিত কোনো সুগন্ধি যদি পুরুষ কোনো ব্যবহার করে এটার থেকে ফেরেশতা দূরে থাকে, কারণ এটা তো মোতাসাব্বিহুন বিন্নিসা, এটা মহিলার সাথে সাদৃশ্য। সুতরাং কোনো পুরুষ যদি এই ধরনের সুগন্ধি ব্যবহার করে, জাফরান মিশ্রিত কাপড় অথবা সুগন্ধি, দুটাই নিষেধ। তৃতীয় নম্বর হয়েছে যে অল জুনুব ইল্লা নিয়তাওয়াদ্দা, জুনবি ব্যক্তি, নাপাক ব্যক্তির কাছে ফেরেশতা আসে না, যদি অযু করে সেটা আলাদা কথা। এই জন্য উচিত হলো তাড়াতাড়ি নাপাক হয়ে গেলে তাড়াতাড়ি গোসল করে নেওয়া, আর যদি সম্ভব না হয় অন্তত পক্ষে অযু করে নেবে, নামাজের মতো অযু।
মোটামুটি ভাবে পবিত্র থেকে গেল। এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। মুমিন ব্যক্তি তো আত্মাগত ভাবে পবিত্র আছে, কিন্তু দৈহিক ভাবে বডিগত ভাবে সে অপবিত্র হয়ে যায়। ইন্নামুল মুমিনা ইন্নাল মুমিনা ইন্নাল মুমিন লা ইয়ানজুস, মুমিন অপবিত্র হয় না। আর কাফের হইলে ইন্নামুল মুশরিক কোন নাজাস, কাফের মুশরিক বেঈমান, এগুলি আত্মাগত অপবিত্র, শরীর বডিগত অপবিত্র, সবই অপবিত্র এগুলি। সুতরাং মুমিন ব্যক্তি আত্মার দিক থেকে পবিত্র থাকে, তারপরে বিশেষভাবে দৈহিকভাবে যে সমস্ত ভাবে অপবিত্র হয়ে আছে এগুলি তাড়াতাড়ি ভাবে গোসলের মাধ্যমে অথবা ওজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। হাজা ওসল্লা তালা নবীনা মোহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।